মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে বলেই এত দিল্লি যাওয়ার ধুম। মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক সভা থেকে দায়িত্বহীন ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তার একসময় নেত্রীকে বিঁধলেন মুকুল রায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, এখনও ঠিক করতে পারলেন না আপনি রাহুলের নেত্রী হবেন নাকি রাহুল আপনার নেতা হবেন, তারপর তো তৃতীয় ফ্রন্ট। এদিন সকালে শিলিগুড়িতে পৌঁছেই মুকুল রায় বলেছিলেন, মুখ্যমন্ত্রী তৃতীয় ফ্রন্ট নামে এক মরিচিকার পিছনে দৌড়চ্ছেন। আর বিকেলে বললেন প্রধানমন্ত্রী হওয়ার বাসনায় বৃথা ছুটছেন মমতা। তৃতীয় ফ্রন্ট যে আদতে একটা মরিচিকা তা প্রমাণ হয়ে যাবে অচিরেই। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে আসছেন পঞ্চায়েত ভোটের আগে। তার আগে প্রস্তুতি বৈঠকে অংশ নেন মুকুল রায়, তার সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ। অমিত শাহের সবার আগে সাংগঠনিক পরিস্থিতি পূর্বের তুলনায় উন্নীত হয়েছে কিনা তা খতিয়ে দেখতে মুকুল রায়ের শিলিগুড়িতে আসা। এদিন শিলিগুড়ির সভায় রামনবমীর মিছিলে হিংসা ছড়ানোর জন্য বিশেষ করে রানীগঞ্জের ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বাংলায় অশান্ত পরিবেশ তৈরি করেছেন। মুকুল রায় এদিন প্রশ্ন ফাঁস কাণ্ডেও মুখ খোলেন। তিনি বলেন, যারা চোর তারাই দিদির কাছে রত্ন, তাই এ নিয়ে আর কি বলবো, সবই তো দেখতে পাচ্ছে বাংলার মানুষ, এই তো বাংলার শিক্ষা ব্যবস্থার হাল।